এবার যে প্রোগ্রামটা সম্বন্ধে বলতে শুরু করব সেটা হচ্ছে ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম, যেটা আগে আরএনটিসিপি বা রিভাইজ ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম হিসেবে পরিচিত ছিল। প্রথমে আমরা এই প্রোগ্রামের ক্ষেত্রে একটু হিস্ট্রি সম্বন্ধে আলোচনা করব, তারপর দেখব এর ডায়াগনোসিস এখানে কিভাবে হতে হচ্ছে বা হবে হয়ে চলেছে, আর তৃতীয় যেটা দেখব সেটা এটার বিভিন্ন ক্যাটাগরি এবং তার ট্রিটমেন্ট সম্বন্ধে আমি ছোট করে একটু আলোচনা করব। প্রথমে তাহলে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম বা এনটিসিপি এইবার প্রথম চালু হয়েছিল 1962 সালে করব ন্যাশনাল টিবি কন্ট্রোল, সেটা হলো এবার যে জায়গাটা আমরা 1992 সালে ওই প্রোগ্রামকে রিভাইজ করে নতুন করে আর একবার কিছু অবজার্ভ বলতে আমরা রিনোভেশন করার জন্য 1992 ডাইরেক্টলি মানে কি একটি রিভাইজড, এটা তাহলে আমরা কমিটি টিউবারকুলোসিস কনজারভেশন কমিটি বানানো মেডিসিনের কনজাম্পশন দেখছি, এরপরে সাইড এফেক্ট দেখছি, সারা ভারতে পাইলট প্রজেক্ট লঞ্চ করলো না, এটা রিভাইজড ন্যাশনাল কন্ট্রোল টিবি কন্ট্রোল প্রোগ্রাম করবে। 1993 সালে পাইলট লঞ্চ করে এবং 1997 সালে এটার আনুষ্ঠানিক আরএনটিসিপি নামকরণ করা হয়। তাহলে কি দেখা গেল, প্রোগ্রামটা প্রথম 62 সালে শুরু হয়েছিল, কমিটি এটা রিভাইজ করলো 1992 সালে, 93 সালে পাইলট প্রজেক্ট শুরু হলো এবং 1997 সালে রিভাইজ ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম হিসেবে এটা সারা ইন্ডিয়ায় ফেজ বাই ফেজ লঞ্চ হতে শুরু করলো। এরপর 2019 এর নাম চেঞ্জ করে ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম হিসেবে রাখা হবে। তাহলে এই ডিসেম্বর 2019 থেকে এর নাম পাল্টে ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম রাখা হলো। এবং আমাদের আরএনটিসিপির ক্ষেত্রে 2017-18 সালে অনেক চেঞ্জেস হয়েছিল, নতুন নতুন চেঞ্জ। তো আমরা দেখব যে সেই চেঞ্জগুলো কি কি ছিল। প্রথমত 2017-18 সালের চেঞ্জটা একটা হলো ইন্ট্রোডাকশন অফ চেস্ট এক্স রে এবং সিবি নাট টেস্ট ইন ডায়াগনোসিস, এই কাজটা আমাদের প্রথম শুরু হল। দু নম্বর, ডেইলি রেজিমেন, প্রতিদিন ড্রাগ খেতে হবে, আগে যেটা ছিল সপ্তাহে 3 দিন সেটা তার রইল না, এবং ফিক্স ড্রাগ কম্বিনেশন, ফিক্স ডোজ কম্বিনেশন যেটা সেটা থাকবে। 3 নম্বর, অ্যাক্টিভ কেস ফাইন্ডিং, অর্থাৎ কখন পেশেন্ট আসবে তার জন্য বসে না থেকে সার্চ করে ঘরে ঘরে থেকে সম্ভাব্য টিবি পেশেন্টকে বার করতে হবে। তারপর ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি ট্রিটমেন্ট শুরু হলো, আর বেডাকুইলিন এলো, চিকিৎসার জগতে টিবি চিকিৎসার জগতে একটা যুগান্তকারী পরিবর্তন এনে দিল বেডাকুইলিনের আগমন। নেক্সট, আইসিটি বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এনেবলড বা রেডি অ্যাডহেরেন্স বা যেটাকে আমরা ডটস 99 বলি, আর ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এনেবলড সার্ভাইল্যান্স যেটার নাম মিক্সার, এই দুটো জিনিসকে মনে রাখতে হবে, আইসিটি এনেবলড অ্যাডহেরেন্স আর আইসিটি এনেবলড সার্ভাইল্যান্স,
অ্যাডিয়ারেন্সের মধ্যে ডটস 99 পড়ছে, 99 ডটস বা ডটস 99, তাহলে এর দ্বারা আমরা ড্রাগ ঠিকঠাক খাচ্ছে কিনা পেশেন্ট সেটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, অ্যাডিয়ারেন্স এবং সার্ভাইলেন্স কিন্তু করতে পারছি বা নজরদারি চালাতে পারছি নিক্ষয়ের মাধ্যমে। আর বাকি পয়েন্ট নিউট্রিয়েন্টস এর মধ্যেই থাকছে, আরো পয়েন্ট আছে, সেটা হলো ওয়েট ব্যান্ড, বিভিন্ন ওয়েট ব্যান্ড অ্যাডাল্টসের জন্য, বাচ্চার জন্য তো ওয়েট ব্যান্ড ছিলই আরএনটিসিপিতেই, কিন্তু এখন আরএনটিসিপি রিসেন্ট চেঞ্জ যেটা 17-18 পরে হয়ে ওয়েট ব্যান্ড এলো, চারটে ওয়েট ব্যান্ড এলো অ্যাডাল্টের জন্য এবং ছটা ওয়েট ব্যান্ড ছিল যেমন সেটা একটু বেড়ে হলো কিডসের জন্য। পরবর্তী পয়েন্ট যেটা সেটা হলো ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের সঙ্গে মার্চ করে গেল এই প্রোগ্রাম, অর্থাৎ আগে শুধু যে আরএনটিসিপি বা টিবি কন্ট্রোল দেখলে হতো, কিন্তু এখন ডিস্ট্রিক্ট টিবি অফিসারকে ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামও দেখতে হবে। আর যে পয়েন্টটা করা হবে সেটা হচ্ছে যে আগে ইন্টেনসিভ ফেজ এক্সটেন্ড করা হতো, কিন্তু এখন ইন্টেনসিভ ফেজকে এক্সটেন্ড করা হয় না। হ্যাঁ, এবং আর যেটা পয়েন্ট হিসেবে এলো সেটা হচ্ছে যে টিবি চিকিৎসা করার জন্য ইনসেন্টিভ প্রদানের ব্যবস্থা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন। আর কি চেঞ্জ এলো না আরএনটিসিপির ক্ষেত্রে, আর একটা যেটা বড় চেঞ্জ আমাদের এলো সেটা হচ্ছে ডায়াগনোসিস করার ক্ষেত্রে কি পরিবর্তন আমরা পেলাম না, মাইক্রোস্কোপি, মাইক্রোস্কোপি এতদিন অবধি যেটা হতো শুধু জিল নেনসন ট্রেনিংয়ের মাধ্যমেই মাইক্রোস্কোপি আমরা করতাম বা জেডেন্স ট্রেনিং যেটা সংক্ষেপে বলা হয়, সেটা এখন লাইট এমিটিং ডায়োড ফ্লোরোসেন্স মাইক্রোস্কোপি বা এলইডি FM এর মাধ্যমে আমরা মাইক্রোস্কোপির আরেকটা নতুন নিখুঁত মাইক্রোস্কোপি করা একটা। শুধু মাইক্রোস্কোপির ক্ষেত্রেই যে পরিবর্তন এলো তা না, পরিবর্তন এসছে কালচারের ক্ষেত্রে। কালচার আগে আমরা শুধু এলজে মিডিয়ামে করতাম, লাউয়েনস্টাইন জেনসেন মিডিয়াম, কিন্তু এখন কিন্তু তার সঙ্গে এলো ALC বা অটোমেটিক লিকুইড কালচার, অটোমেটিক লিকুইড কালচার ALC বা শর্টে যদি বলি, যেরকম এর একটা উদাহরণ হলো ব্যাকটেক, আর এলজে কি লাউয়েনস্টাইন জেনসেন মিডিয়া, তাহলে এক্ষেত্রেও আমরা আরেকটা পরিবর্তন দেখতে পেলাম। শুধু এইটুকুই নয়, এমার্জেন্স অফ রেজিস্ট্যান্স অনুযায়ী আমরা এখন ড্রাগ সেন্সিটিভিটি টেস্টেরও কালচার করতে বাধ্য হচ্ছে, এই সব পরিবর্তন এখন এসেছে। এবারে 3 নম্বরে যেটা দেখাবো র্যাপিড মলিকুলার ডায়াগনস্টিক্স যদি এখন করা হয়
র্যাপিড মলিকিউলার মলিকিউলার লেভেলে গিয়ে ডায়াগনোসিস এখন করা হয়। এখন আর ওই ওপর থেকে মাইক্রোস্কোপিতে পুরো বিশ্বাস রাখা হয় না, ডায়াগনোস্টিক্স। তার মধ্যে এলপিএ একটা বড় পথ, এলপিএ কে যদি পুরো কথাটা লিখতে হয় সেটা কি লাইন প্রোব অ্যাসে, এটা মেনলি রেজিস্ট্যান্সের টেস্ট করার জন্য দেখা হয়। এবং এলপিএ ছাড়া আর যেটা মেইন আমরা ইউজ করি এই র্যাপিড মলিকুলার ডায়াগনোস্টিক্সের মধ্যে সেটা হচ্ছে সিবি নাট, বা বিস্তৃতভাবে বলতে গেলে এটা হলো কার্ট্রিজ বেসড নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, সিবি নাট। এটা খুব বেশি মাত্রায় এখন ব্যবহার করা হয়, এটা মেনলি জিন এক্সপার্ট বা এমটিবি রিফ্যাম্পিসিন রেজিস্ট্যান্স ইত্যাদি দেখার জন্য এই সিবি নাটের সাহায্য নেওয়া। 4 নম্বর ডায়াগনোসিসের ক্ষেত্রে 4 নম্বরে অন্যান্য টেস্ট, তার মধ্যে চেস্ট এক্সরে, ডায়াগনোসিসের থেকে এটা কনফার্মেশন বা প্রোগনোসিস দেখার জন্য বেশি ব্যবহার করা। আর একটা হচ্ছে টিএসটি বা টিউবারকুলিন স্কিন টেস্ট, টিউবারকুলিন স্কিন টেস্ট। প্রোগ্রামের আরো যে চেঞ্জ গাইডলাইন তাতে এটা বলা হয়েছে IGRA বা ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে, রিলিজ অ্যাসে বা IGRA, এটা শুড নট বি ইউজড, ব্যবহার করা হবে না। এবং সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে টিবি ডায়াগনোসিসও কিন্তু কমপ্লিটলি ব্যান্ড হয়ে গেছে। এবার যেটা দেখব সেটা হচ্ছে স্পুটাম স্মিয়ার্স, স্পুটাম স্মিয়ার্স কতক্ষণ ধরে কালেক্ট করা হবে তারও একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। যেমন দুটো স্পুটাম স্মিয়ার কতক্ষণ সময়ের মধ্যে কালেক্ট করা হবে, না কতক্ষণ সময়ের মধ্যে কালেক্ট করা হবে এবং কতক্ষণ কত সময় কাশির পর কালেক্ট করা হবে, এটা একটা খুব কমন কথা। তাহলে দুদিন ধরে কালেক্ট করা হবে এবং 2 সপ্তাহের বেশি কাশির জন্যই কালেক্ট করা হবে, এটা মাথায় রাখতে হবে। 2 দিন ধরে 2 স্মিয়ার কীভাবে কালেক্ট হবে, না প্রথম স্যাম্পলটা স্পট এবং দ্বিতীয়টা মর্নিং, প্রথমটা ডে 1-এ দ্বিতীয়টা ডে 2-র মর্নিং, এটাই হচ্ছে মোটামুটি কালেক্ট করার যা নিয়ম। এরপরে কি দ্বারা স্টেন করে এটা করা হবে, না জিন মেনশন বা জেডেন স্টেনিং,
এতে বিভিন্ন রকম রেজাল্ট আসতে পারে, একটাও পজিটিভ না হতে পারে দুটো স্পুটামের মধ্যে, দুটো স্পুটামের মধ্যে একটা পজিটিভ হতে পারে আর দুটো স্পুটামের মধ্যে দুটোই পজিটিভ আসতে পারে। এরকম তিনটে আউটকাম আমরা পেতে পারি। তো প্রথম দ্বিতীয় আর তৃতীয় আউটকামে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে এর তো তাহলে স্পুটাম স্মিয়ার পজিটিভ, এক্ষেত্রে আর অন্য কোনো টেস্ট আমরা করছি না। কিন্তু যুক্তই যদি নেগেটিভ আসে সেটা স্পুটাম স্মিয়ার নেগেটিভ টিভি হিসেবে ধরা হবে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করণীয় থাকবে। আমরা যদি ক্লিনিক্যালি দেখে তাকে মনে হয়ে থাকে যে তার টিবি আছে, তাহলে স্পুটাম স্মিয়ার নেগেটিভ থাকার পরে কিন্তু আর কিছু করণীয় থাকতে পারে। প্রথমত পালমোনারি টিবি, পালমোনারি টিবি যারা স্পুটাম স্মিয়ার পজিটিভ আছে তাদের তো পরিষ্কার টিবি হিসেবে ধরে নিয়ে চিকিৎসা দিতে শুরু করলাম, সেখানে কোনো প্রবলেম নেই। এইবার যদি ধরা যায় যে আমি স্পুটাম করে দেখলাম স্পুটাম স্মিয়ার নেগেটিভ হয়েছে, সেক্ষেত্রে আমি কি করব? না, সিবিনাট বা কার্টেজ বেসড নিউক্লিক অ্যাসিড অ্যাম্পলিফিকেশন টেস্ট, এটা করে যদি আমি পজিটিভ পেয়ে যাই তাহলে টিবির চিকিৎসা করব। কিন্তু এমন হতে পারে যে এটা নেগেটিভ এলো, তখন কি করব? না, আবার সিবিনাট করতে হবে পরবর্তী কিছুদিন কোশনে। সেখানে যদি দেখা যায় যে পজিটিভ এলো তাহলে আবার টিবি চিকিৎসা আমি পাঠাব। কিন্তু যদি আবারও নেগেটিভ আসে সেখানে কিন্তু লিকুইড কালচার বা এলপিএ লাইন প্রোব্যাসের মাধ্যমে পাঠাব। এইবার চলে আসছি এক্সট্রা পালমোনারি টিবি, এটা তো পালমোনারি টিবি হলো। এক্সট্রা পালমোনারি টিবির ক্ষেত্রে কিন্তু আমাকে, যেহেতু এখানে আলাদাভাবে আমি কিছু পাচ্ছি না, স্মিয়ারকে সিবিনাট করতে হবে। সিবিনাট যদি পজিটিভ আসে তাহলে তো প্রথমেই তার চিকিৎসা শুরু করতে আমি পারলাম, কিন্তু যদি এ নেগেটিভ হয় তখন সেক্ষেত্রে লিকুইড অটোমেটিক লিকুইড কালচার এলটিক ও ব্যাকটিকের মাধ্যমে আমি কনফার্ম করব। এতক্ষণ আমি বড়দের টিবি নিয়ে আলোচনা করছি, এবার একটু পেডিয়াট্রিক টিবি বা বাচ্চাদের টিবির দিকে আসতে হবে। বাচ্চাদের টিবির ক্ষেত্রে আমি ডায়াগনোসিসের ক্ষেত্রে কি করতে পারি? না, যেহেতু বাচ্চাদের স্পুটাম তৈরি হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা আছে, সিবিনেট করে যদি এটা প্রথমেই আমি সিবিনেট করব, সিবিনেট করে যদি দেখা যায় যে পজিটিভ তাহলে তো আমি ডাইরেক্ট তাকে নিয়ে নিলাম ট্রিটমেন্টের জন্য। কিন্তু যদি দেখা যায় সিবিনেট নেগেটিভ তাহলে চেস্ট এক্সরে বা টিউবারকুলিন স্কিন টেস্ট করব, সেখানে কোনো যদি পজিটিভিটি পাই তাহলে কিন্তু পেডিয়াট্রিক টিবি হিসেবে ধরে চিকিৎসা করব। আর টিউবারকুলিন স্কিন টেস্টে যদি পজিটিভ আসে সেক্ষেত্রে কিন্তু আমি পেড টিবি ধরে নিয়ে চিকিৎসা দেব। এবার আসছি অ্যাক্টিভ কেস ফাইন্ডিং। অ্যাক্টিভ কেস ফাইন্ডিং এর ক্ষেত্রে আমাদের কি হয়? না, যেটা আগের দিন এইটা ডিটেলে আলোচনা করা যায়নি, করা হয়ে ওঠেনি, সেখানে এক্ষেত্রে কিন্তু ডোর টু ডোর স্ক্রিনিং করা হবে। ডোর টু ডোর স্ক্রিনিং 15 ডে ক্যাম্পেইন, 15 দিন ক্যাম্পেইন করা হবে এবং অ্যাক্টিভ সার্ভাইল্যান্স করা হবে। অ্যাক্টিভ সার্ভাইল্যান্স করা হবে
এছাড়া মানে 15 দিনের যে বিশেষ সময়টা ছাড়া অ্যাক্টিভ ক্যাম্পেইন কিন্তু চালাতে হবে। অ্যাক্টিভ সার্ভাইল্যান্স যেটা আমরা চালাবো সেটা আমরা বিভিন্ন ডিপার্টমেন্টাল যারা কাজ করেন আমাদের ANM এটসেট্রা ডিপার্টমেন্টাল ওয়ার্কার যারা আছেন আর ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করে কিন্তু তার বাইরে আশা ওয়ার্কারদের। এবার আসব ফিক্সড ডোজ কম্বিনেশনের কথা, FDC বা ফিক্সড ডোজ কম্বিনেশন। এর ফলে কি হয়েছে, একসাথে অনেক ওষুধ খেতে হতো, আগে সেটা খেতে হচ্ছে না, একটা পিল খেলে হয়ে যাচ্ছে, তাতেই সব ওষুধগুলো একসাথে কম্বাইন করে রাখা আছে, যে রিডিউস হচ্ছে পিল বার্ডেন। 2 নম্বর, একসাথে খেয়ে নেওয়ার ফলে মিস হচ্ছে না ড্রাগ, ফলে লোয়ার রিল্যাপসেস হচ্ছে। 3 নম্বর হচ্ছে রেজিস্ট্যান্স, এই যে একটা ড্রাগ ইরেগুলারিটি কোনো কারণে হয়ে গেলে যে রেজিস্ট্যান্স ডেভেলপ করে, সেই রেজিস্ট্যান্স ডেভেলপ করার চান্স নেই, রেজিস্ট্যান্স ডেভেলপ করার চান্স চলে যাচ্ছে। রিডাকশন অফ রেজিস্ট্যান্স, 4 নম্বর যেটা ইনক্রিজড, মানে খেতে চাইছে পেশেন্ট, অসুবিধে বোধ করছে না, ইনক্রিজড কমপ্লায়েন্স। এবার চলে আসি ট্রিটমেন্ট রেজিমেন্সের কথা। যেটা এখন ডেইলি ডেইলি ট্রিটমেন্ট যে দেওয়া হয়, আমাদের এখন কি কি ক্যাটেগরি আছে আগের দিন আমরা আলোচনা করেছি, আবার এগোচ্ছি। 3 নম্বর CAT3 আর বর্তমানে আমাদের কিন্তু নেই, তাহলে কি রইল, 1, 2, 4, 5 চারটে ক্যাটেগরি। ক্যাটেগরি 1 কে না, নিউ কেস, এগুলো স্পুটাম পজিটিভও হতে পারে, আবার নিউ কেস স্পুটাম নেগেটিভ ক্লিনিক্যালি আমরা সন্দেহ করেছি। বা ক্যাটেগরি 2 কে না, ফেলিওর, অর্থাৎ চিকিৎসা একবার পেয়েছে কিন্তু সারেনি, রিল্যাপস, সেরে গেছিল আবার ফিরে এসেছে। অথবা ডিফল্ট, ডিফল্টার, অর্থাৎ তারা ঠিক মতো আসেনি, কিছুদিন পরে আসা বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা যদি এক কথায় বলি, তাহলে এই জায়গাটায় আমি এক কথায় যেটা লিখতে পারি সেটা হচ্ছে প্রিভিয়াসলি ট্রিটেড, প্রিভিয়াসলি বা আগে চিকিৎসা পেয়েছে, প্রিভিয়াসলি ট্রিটেড বা আগে চিকিৎসা পেয়েছে। CAT4 সেটা হচ্ছে MDR-TB, আমি কাল আগের দিন এগুলো মোটামুটি ভালোভাবে আলোচনা করে দিয়েছি, কিন্তু তাও একবার বলে দেওয়া দরকার। এবং CAT5 XDR-TB, এই MDR এবং XDR এদের দুজনকে কিন্তু যে চিকিৎসা দেওয়া হবে, দ্যাট ইজ ডটস প্লাস, আর এখানে 1 এবং 2 কে টস, ঠিক আছে, বিষয়টা আমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার চলে আসছি চিকিৎসার পার্টি।
চিকিৎসা দুটি ভাগে বিভক্ত, একটি হলো ইন্টেনসিভ ফেজ বা আইপি, দ্বিতীয়টি হলো কন্টিনিউয়েশন ফেজ বা সিপি। আইপির মধ্যে দু মাস আইপি ডোজ খেতে হবে, চিকিৎসা চলবে চারটি রকম ওষুধ দিয়ে, আয়োনিক, রিফ্যামপিসিন, পাইরাজিনামাইড এবং ইথাম্বুটল, শর্টে যদি লিখি HRJD। পরের চার মাস তিনটে ওষুধ খেতে হবে, আয়োনিক, রিফ্যামপিসিন এবং ইথাম্বুটল, টোটাল ডিউরেশন 6 মান্থ। ঠিক আছে, এই শর্টে ক্যাটেগরি 1, তার ক্ষেত্রে এই হচ্ছে চিকিৎসা। এবার আসি ক্যাটেগরি 2 বা রিট্রিটমেন্ট বা প্রিভিয়াসলি ট্রিটেড, সেখানে আমাদের দু মাস খেতে হবে, শুধু খেতে না তার সঙ্গে নিতে হবে HRJDS অর্থাৎ স্ট্রেপটোমাইসিন একটা অ্যাডিশনাল, সেটা নিতে হবে এবং আয়োনিক, রিফ্যামপিসিন, প্যারাজিনামাইড এবং ইথাম্বুটল খেতে হবে। আর এক মাস কিন্তু স্ট্রেপটোমাইসিন ছাড়া শুধু এই চার রকম ওষুধ চলবে। তারপরে পাঁচ মাস তিনটে ওষুধ, আয়োনিক, রিফ্যামপিসিন এবং ইথাম্বুটল, তাহলে টোটাল কত হলো? 5 + 3 = 8 মাস। এবারে আসি নেক্সট CAT4 বা MDR-TB, এখানে 6 থেকে 9 মাস এদের চিকিৎসার সময়। এবার যদি আমরা ক্যাটেগরি 5-এর কথা বা XDR-TB ট্রিটমেন্টের কথা বুঝি, তাহলে সেখানে হচ্ছে 6 থেকে 12 মাস ইন্টেনসিভ ফেজ। ইন্টেনসিভ ফেজের ড্রাগ হচ্ছে HCG ল্যাম্প। তারপরে 18 মাস তাকে দেওয়া হয় কন্টিনিউয়েশন ফেজ, সেখানে HCZ ল্যাম্প। এবার এই টোটাল ডিউরেশনটা তাহলে কত হলো? সবচেয়ে কম 18 আর 6 = 24 মাস, আর 18 আর 12 হলে 30 মাস, তাহলে 24 থেকে 30 মাস অবধি এই রেজিমটা চলতে পারে, অর্থাৎ 2 বছর থেকে 2.5 বছর। আর ড্রাগের নামগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে নাম কী কী? না, H হচ্ছে হাই ডোজ অফ আয়োনিক, C হচ্ছে ক্যাপ্রিওমাইসিন, CZ ক্লোফাজিমিন, এটা আরেকটা প্রোগ্রামে ইউজ হচ্ছে, এই প্রথম আরেকটা ড্রাগ টিভিতে ইউজ হলো, ক্লোফাজিমিন ল্যাপ্রোসির জন্য ইউজ হয়। পরের L লিনেজলিড, A অ্যামক্সিসিলিন ক্লাভুলিনিক অ্যাসিড কম্বিনেশন, M হচ্ছে মক্সিফ্লক্সাসিন, এবং P হচ্ছে প্যাস বা প্যারাঅ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে এই কন্টিনিউশন ফেজও পেয়ে যাচ্ছি যে H হচ্ছে আয়োনিক হাই ডোজে, CZ ক্লোফাজিমিন, L হচ্ছে লিনেজলিড, A হচ্ছে অ্যামক্সিসিলিন ক্লোক্সাসিলিন অ্যামক্সিসিলিন ক্লাভুলিনিক অ্যাসিড কম্বিনেশন, M হচ্ছে মক্সিফ্লক্সাসিন এবং প্যারাঅ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড। চুম্বকে এই হলো টোটাল ড্রাগ। ক্যাটেগরি 1 তো আমরা জানি SSP+ বা SS- নিউ, এটা হচ্ছে রিট্রিটমেন্ট। ক্যাটেগরি 2, 4 MDR,
এবং 5XDR, এটা হচ্ছে ডটস মাধ্যমে চিকিৎসা, এটা হচ্ছে ডটস প্লাস। তাহলে ক্লিয়ার পুরো জিনিসটা? এবার আসবো একটা খুব ইম্পর্ট্যান্ট রেজিমেন্টের কথায়, সেটা হচ্ছে নন ডটস রেজিমেন্ট। অনেকে আছে রেগুলার কাজ, শ্রমিক, ছাত্র, কর্মচারী, যারা যাদের পক্ষে কাজ ছেড়ে এসে খাওয়া সম্ভব নয় ড্রাগ রেগুলার প্রতিদিন, তাদের জন্য দু ধরনের রেজিম চালু আছে। একটা নন ডটস ওয়ান, এনডি বা নন ডটস ওয়ান, এবং নন ডটস টু। নন ডটস ওয়ান ফর সিরিয়াসলি ইল এবং নন ডটস টু যারা নন সিরিয়াসলি ইল, এটা কিন্তু সিরিয়াসলি অসুস্থ মধ্যে পড়ে না, দেয়ার নন সিরিয়াসলি। সিরিয়াসলি ইল তারা তাদের চিকিৎসা দু মাসের ইন্টেনসিভ ফেজ, সেই সময় তাদের চিকিৎসা স্ট্রেপটোমাইসিন, ইথামবুটর এবং আয়নেজ, আর পরের 10 মাস তারা শুধু আয়নেজ এবং ইথামবুটর খায়। এটা কিন্তু টোটাল ট্রিটমেন্ট ডিউরেশন তাহলে হলো গিয়ে 12 মাস। আর নন ডটস টু সেক্ষেত্রে কিন্তু 12 মাস এদের কোনো ইয়েই নেই, মানে ইন্টেনসিভ বা কন্টিনিউয়েশন নেই, এরা আয়নেজ এবং ইথামবুটল এটাই 12 মাস ধরে খায়, এবং এদের ট্রিটমেন্ট তাই 12 মাসে, এদের চিকিৎসা নন ডটস, এদের ডাইরেক্টলি অবজার্ভ করা সম্ভব না, তাই চিকিৎসা দিয়ে দেওয়া হয়। এবারে আমরা যেটা জানি সেটা হচ্ছে প্রেগনেন্সি উইথ টিবি, প্রেগনেন্সি উইথ টিবি দুরকম হতে পারে। হয় সে পেশেন্ট টিবি পেশেন্ট, অথবা সে এমডিআর টিবি পেশেন্ট। তাহলে টিবি পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করব? না, স্টার্ট, এখানে বাচ্চা আছে ঠিকই, কিন্তু ইমিডিয়েটলি অ্যান্টি টিউবারকুলার ড্রাগ স্টার্ট করতে হবে। কি স্টার্ট করব? 2 মাস ইন্টেনসিভ ফেজ আয়নেজ, রিফ্যাম্পিসিন এবং ইথামবুটল দিয়ে, তার সঙ্গে 7 মাস আয়নেজ এবং রিফ্যাম্পিসিন, তাহলে টোটাল 2 আর সাথে কত হয়? 9 মাসের চিকিৎসা স্প্যান। আর এমডিআর টিবি থাকলে কিন্তু আগে তার এমটিপি করে নিতে হবে, অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করতে হবে করে, কারণ এই ড্রাগ খুবই টেরাটোজেনিক এফেক্ট থাকতে পারে, বাচ্চার ক্ষতি হতে পারে, তাই একে এটিটি স্টার্ট করার আগে মেডিকেল টার্মিনেশন করে নিতে হবে। যদি
এই পেশেন্ট দেখা গেল যে মেডিকেলি টার্মিনেট করতে চাইছে না বাচ্চা, খুব ভ্যালুয়েবল, সেক্ষেত্রে এটিটি স্টার্ট করতে হবে বাচ্চা রিস্ক নিয়ে। অ্যান্টিটিউবারকুলার ট্র্যাক স্টার্ট করার সময় মনে রাখতে হবে আমরা ক্যানামাইসিন এবং ইথায়োনামাইড, যেটা বাচ্চার পক্ষে খুব ক্ষতিকর, সেই ওষুধ দুটো দেব না। নিতান্ত যদি তাকে দিতে হয় তাহলে ইথায়োনামাইড এবং ক্যানামাইসিন তাকে দেব না, এবং তার বদলে সাবস্টিটিউট করতে হবে পাস। ঠিক আছে, এবারে আসছি ওয়েট ব্যান্ডের কথায়। ওয়েট ব্যান্ডের একটা কথা আমাদের হয়েছিল যে এখানে অনেকগুলো ওয়েট ব্যান্ড আমরা পেয়েছি। কি কি পেয়েছি? অ্যাডাল্টসের ক্ষেত্রে 4টি ওয়েট ব্যান্ড, পেডিয়াট্রিকের ক্ষেত্রে 6টা। অ্যাডাল্টের 4টি ওয়েট ব্যান্ড কি কি? না, 25 থেকে 39 কেজি, 40 থেকে 54 কেজি, 50 থেকে 69 কেজি এবং গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 70 কেজি। ঠিক আছে, পেডিয়াট্রিকের ক্ষেত্রে এই 6টা ওয়েট ব্যান্ড তা কি কি? 4 থেকে 7 কেজি, 8 থেকে 11 কেজি, 12 থেকে 15 কেজি, 16 থেকে 24, 25 থেকে 29 এবং 30 থেকে 39। ঠিক আছে, এই 6টা পেডিয়াট্রিক ওয়েট ব্যান্ড। এবারে আমরা একটু দেখব ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বেসড কি সাপোর্ট আমরা দিতে পেরেছি। 1 নম্বর, 99 ডটস, যেটা ড্রাগ নেওয়ার পরে অ্যাক্টিভেট করে আমরা একটা রেকর্ড রাখতে পারছি যে পেশেন্ট ড্রাগ ঘরে হলেও সে খেয়েছে কিনা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে 1 নম্বর, যেটা ড্রাগ খাওয়ার সময় আমরা দেখছি, সেটা হচ্ছে 99 ডটস বা ডটস 99। সেখানে আমরা কী পাচ্ছি? না, ব্লিস্টার প্যাকের মধ্যে, টিবির যে ব্লিস্টার প্যাক আছে তার মধ্যে একটা নম্বর দেওয়া আছে। পেশেন্ট যখনই ওষুধটা খাবে পরে সে নম্বরটা দেখতে পাবে, কারণ এটা কন্ট্যাক্ট নাম্বারটা হিডেন থাকে। তো ওষুধটা বার করলে তবেই দেখা যায়, অর্থাৎ ওষুধটা কনজিউম করার পর তাকে এইখানে একটা মিসড কল দিতে হবে তার রেজিস্টার্ড নাম্বার থেকে। তাহলে এটা বোঝা যাবে যে এই পেশেন্ট ড্রাগ নিয়েছে। এই পয়েন্টটা মাথায় রাখতে হবে এটা করতে।
করা হবে। এছাড়া যেটা আমরা তাহলে এবার আসছি আইসিটি বেসড কমপ্লায়েন্স হলো, এবার আইসিটি বেসড সার্ভাইল্যান্স সিস্টেম। সার্ভাইল্যান্স বা নজরদারির জন্য কি সিস্টেম থাকে তার নাম হচ্ছে, আমরা অনেকেই জানি, নাম হচ্ছে নিক্ষয়। এই নিক্ষয় সফটওয়্যারের মাধ্যমে আমরা কোনো পেশেন্ট মারা গেলে, কোনো পেশেন্টের ট্রিটমেন্ট শুরু হলে, কোথাও ইনসেন্টিভ দেওয়া হলে, সব কিছুই কিন্তু আমরা এখানে রিয়েল টাইমে রেকর্ড করি। ফলে এখানে আমাদের প্রত্যেকটি পেশেন্টের ডিটেল খুঁটিনাটি রেগুলারলি পাওয়ার একটা সুযোগ থেকে যায় এই নিক্ষয় সফটওয়্যারে। এইবার আসি যেটার কথায়, সেটা হচ্ছে ইনসেন্টিভ। ইনসেন্টিভ যেটা দেওয়া হয় সেটা দুরকম। ভালো করে একটু আমাদের জেনে নিতে হবে কত কি ইনসেন্টিভ আমরা দিয়ে থাকি। এক নম্বর, পেশেন্টদের ইনসেন্টিভ দেওয়া হয়। দু নম্বর, প্রোভাইডারদেরও, যারা ড্রাগ খাওয়াচ্ছে বা ড্রাগ প্রোভাইডার, তাদেরও কিন্তু ইনসেন্টিভ দেওয়া হয়। প্রথমে আসি পেশেন্টের ইনসেন্টিভ। পেশেন্ট যতদিন চিকিৎসাধীন থাকে প্রতি মাসে সে 500 টাকা করে পায়। প্রতি মাসে 500 টাকা করে তার রেগুলার পেয়ে থাকে। এবার প্রোভাইডারদের ক্ষেত্রে যদি ক্যাটেগরি 1 পেশেন্টকে তারা ঠিক মানে সে চিকিৎসা করে থাকে তাহলে পাবে 1000 টাকা অন কমপ্লিশন অফ ট্রিটমেন্ট। এটা কিন্তু প্রতি মাসে না। ক্যাটেগরি 2 পেশেন্টকে যদি সে চিকিৎসা করে থাকে সে পাবে 1500 টাকা অন কমপ্লিশন অফ ট্রিটমেন্ট। আর 4 বা 5 ক্যাটেগরি পেশেন্টকে ট্রিটমেন্ট করার জন্য সে পাবে, প্রোভাইডার পাবে 5000 টাকা। এই মোটামুটি আমাদের এনটিপি বা আরএনটিসিপির যে রিসেন্ট চেঞ্জেসগুলো আমি যতটা সম্ভব আলোচনা করে দেওয়ার চেষ্টা করি।